সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ অভিনেতার দিদি শ্বেতা সিং কীর্তি। সুশান্ত মামলায় যাতে ন্যায় বিচার হয়, তদন্তে স্বচ্ছতা থাকে, সেই আবেদন করেই প্রধানমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখেছেন শ্বেতা। এই মামলায় যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, সেই আবেদনও করেছেন তিনি। খোলা চিঠিতে প্রধানমন্ত্রীকে সুশান্তের দিদি লিখেছেন, স্যার, কোথাও গিয়ে আমার মনে হয়েছে আপনি সত্যের পক্ষে দাঁড়িয়েছেন। আমরা ভীষণই সাধারণ পরিবার থেকে উঠে এসেছি। আমার ভাই যখন বলিউডে ছিল, তখন তার কোনো গডফাদার ছিল না। এখনো আমাদের পাশে দাঁড়ায় এমন কেউ নেই। আপনার কাছে আমার অনুরোধ, অবিলম্বে এই কেসটি খতিয়ে দেখা হোক এবং নিশ্চিত করা হোক গোটা প্রক্রিয়া যেন স্বচ্ছভাবে হয়, কোনো প্রমাণ যেন লোপাট না হয়। আশা রাখছি ন্যায় বিচার জয়লাভ করবে। পুরো চিঠিটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে শ্বেতা সিং কীর্তি আবারও লিখেছেন, আমি সুশান্তের বোন, আমি পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য আবেদন করছি। ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে, যে কোনো মূল্যে ন্যায় বিচার চাই। নিজের লেখা এই চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করেছেন শ্বেতা। এর আগে 29 জুন পর্যন্ত সুশান্ত কী কী করার পরিকল্পনা করেছিলেন, সেটি নিজের হাতে বোর্ডে নোট করে রাখার ছবি তুলে পোস্ট করেছেন শ্বেতা। বলিউডের লেটেস্ট নিউজ আর গসিপের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।